हेलो फ्रेंड्स, नेताजी ओपेन यूनिवर्सिटी थेके जे बीडीबी परीक्षा फाइनल परीक्षा होच्छे तार इंग्रेजी पेपर सेवेन ईईजी सेवेन इंग्रेजी पेपर अर्थात इलेक्टिव सब्जेक्ट इंग्रेजी पेपर सेवेनर प्रश्नपत्र निये आमरा आलोचना करब फाइनल एग्जामिनेशनेर 2022। तो प्रथम क्वेश्चन देखो, फर हाउ मेनी इयर्स डज थॉमस विल्सन बाई हिज एनिटी। तो सठिक उत्तर हबे एटा, एटा सठिक उत्तर हबे सी 25 इयर्स। तारपर दुई नम्बर क्वेश्चन, एटा देखो दुई नम्बर क्वेश्चन, एर सठिक उत्तर हबे सी। आमरा इंग्रेजी अर्थात इलेक्टिव सबजेक्ट इंग्रेजी एर पेपर सेभेन निये आलोचना करछि, पेपर सेभेन निये आलोचना करछि। तो देखो, तो यहाँ से तीन नम्बर कोश्चन, ये तीन नम्बर कोश्चन, यहाँ तीन नम्बर कोश्चन सठिक उत्तर हो, सठिक उत्तर ए। एरपर देखो पर कोश्चन, यहाँ कोश्चन देखे नाओ, यहाँ एवं एर सठिक उत्तर हो डी। तो कोश्चन यहाँ हो सठिक उत्तर डी। एरपर देखो कोश्चन नम्बर फाइव, क्वेश्चन नम्बर फाइव एर सठिक उत्तर हो ए, सठिक उत्तर ए, क्वेश्चन नम्बर फाइव सठिक उत्तर ए। क्वेश्चन नम्बर सिक्स, एटा हो क्वेश्चन नम्बर सिक्स, आमरा इंग्रेजी पेपर सेभेनर फाइनल परीक्षार प्रश्न देखाच्छी तोमादेरके, एटा सठिक उत्तर हबे बी, सठिक उत्तर हबे बी, सठिक उत्तर बी। एरपर देखो পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর সেভেন, কোশ্চেন নম্বর সেভেন এর সঠিক উত্তর হবে বি, এর সঠিক উত্তর হবে বি। এর পরের কোশ্চেন দেখো, এটা এর সঠিক উত্তর হবে ডি, এর সঠিক উত্তর হবে ডি। এরপর দেখো পরের কোশ্চেন, আমরা ইংরেজি পেপার সেভেন দেখাচ্ছি, এর সঠিক উত্তর হবে এ, এর সঠিক উত্তর হবে এ। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বরগুলো একটু এদিক ওদিক আছে, তোমরা একটু দেখে নিও। এটা দেখো কোশ্চেন নম্বর টুয়েলভ, এটা দেখাচ্ছে এখানে, এটা সঠিক উত্তর হবে ডি, সঠিক উত্তর হবে ডি। কোশ্চেন নম্বর ইলেভেন, কোশ্চেন নম্বর ইলেভেন এর সঠিক উত্তর হবে ডি, সঠিক উত্তর হবে ডি। আবার দেখো কোশ্চেন নম্বর দশ, কোশ্চেনগুলো একটু এদিক ওদিক আছে, তোমরা দেখে নিও। কোশ্চেন নম্বর দশ, এর সঠিক উত্তর হবে এ, সঠিক উত্তর এ। এরপর দেখো কোশ্চেন নম্বর তেরো, কোশ্চেন নম্বর তেরো এর সঠিক উত্তর হবে বি, এর সঠিক উত্তর হবে বি। কোশ্চেন নম্বর চোদ্দো, এটার সঠিক উত্তর হবে বি, এর সঠিক উত্তর হবে বি। এরপর দেখো পরের কোশ্চেন, এটা কোশ্চেন, এটা এর সঠিক উত্তর হবে ডি, প্রিন্স হ্যামলেট। সতেরো নম্বর কোশ্চেন দেখো, এটা সতেরো নম্বর কোশ্চেন, এর সঠিক উত্তর হবে এ। এরপর দেখো আবার ষোলো নম্বর কোশ্চেন, কোশ্চেনগুলো একটু এদিক ওদিক আছে, তোমরা একটু দেখে নিও। এর সঠিক উত্তর হবে এ। আবার পনেরো নম্বর কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেন আছে দেখবে, পনেরো পঁচিশটার মতো কোশ্চেন হয়ে যাবে। এটা হয়েছে দেখো পনেরো নম্বর কোশ্চেন, সঠিক উত্তর ডি, সঠিক উত্তর ডি। এরপর দেখো আঠারো নম্বর কোশ্চেন, এটা এর সঠিক উত্তর এ, এজ অব অ্যাংজাইটি। এরপর দেখো উনিশ নম্বর কোশ্চেন, এটা হচ্ছে উনিশ নম্বর কোশ্চেন, তো এর সঠিক উত্তর হবে এ, এর সঠিক উত্তর হবে এ। দেখো আবার উনিশ নম্বর কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন তোমরা পাবে এখানে, পঁচিশটার মতো কোশ্চেন পেয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে ডি, এর সঠিক উত্তর হবে ডি। তো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।